আসছেন, তো এটা উনি হয়তো একটু ভেবে দেখবেন আর কি। আচ্ছা, আর উনি এখানে আর তারপরে উনি বলেছেন যে উনি উল্লেখ করেছেন যে উনি ভবিষ্যৎ উল্লেখ করছেন যে এই যে শ্যামের দর্শন পরিবেশ সম্পর্কিত ভবিষ্যৎ প্রজন্মের অধিকার তাৎপর্যপূর্ণ উপলব্ধি করেন না, উনি কথা বলেছেন। তো এখানে ওনার এক জায়গায় লেখা আছে এখানে যে ওনার একটা প্রবন্ধ আছে, এটা 18 পৃষ্ঠার প্রবন্ধ, এটা হলো আপনার শাসন ডেভেলপমেন্ট আর রেসপন্সিবিলিটি, সেটা স্পষ্ট উল্লেখ করেছেন। শিওরলি এনাফ উই হ্যাভ আওয়ার নিডস, বাট আওয়ার হিউম্যানিটি ক্যান টেক আওয়ার ওয়েল টেক আস ওয়েল বিয়ন্ড দ্যাট, ওয়েল বিয়ন্ড দ্যাট, যে যে আমাদের প্রয়োজনটা অবশ্যই আমরা ফুল্লি করবো, কিন্তু আমাদের মানবতা আমাদেরকে তার চেয়ে অনেক বহু দূরে নিয়ে যায়। আমি বলবো সেখানে ওইটা বলতে উনি ভবিষ্যৎ প্রজন্মকে মিন করেছেন। আর উনি যখন এসডি কথাটা এক্সপ্লেন করেছেন, এটা ইমপ্লিসিটলি এটাই মিন করে যে মানে আমি বই আছে কি বাতের লেখা, ওটা হলো ওয়ার্কিং টুয়ার্ড সাস্টেনেবিলিটি। উনি বলছেন সাস্টেনেবল শব্দটাই হলো ইনহেরেন্টলি এথিক্যাল এবং ইন্টার জেনারেশনাল। তো যেখানে ইন্টার জেনারেশন উনি বলছেন শব্দটা যদি ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যা করা মানে করতে হয়, সেখানে উনি পরের প্রজন্মের কথা উনি বলেননি বা এভাবে বলেননি, এটা আমার কাছে একটু কেমন মনে হচ্ছে আর কি। আর উনি ডেভেলপমেন্টের মধ্যে উনি যেগুলো মিন করেছেন এখানে, যে ডেভেলপমেন্ট মিনস এক্সপ্যানশন অফ রিয়েল ফ্রিডম দ্যাট পিপুল এনজয়, তারপর দি রিমুভাল অফ মেজর সোর্সেস অফ আনফ্রিডম ইনক্লুডিং টিরেনি, পভার্টি, পুওর ইকোনমিক অপরচুনিটিস, তারপর নেগলেক্ট অফ পাবলিক ফেসিলিটিস অ্যান্ড ইন্টলারেন্স, উনি এগুলোকে রিমুভালের কথা বলেছেন। এগুলো কিন্তু সবই কিন্তু সোসাইটির দায়িত্ব পড়ে, এগুলোতে সমাজ এগুলোকে এনশিওর করবে। তো এত কিছু বলার পরও যদি বলা হয় যে সোশ্যাল রেসপন্সিবিলিটি বলেননি, এটা ওনার বলছি আমি মনে করি অবিচার করা হচ্ছে। ব্যাপারটা যদি এরকম বলি আমরা যে আমি ডেমোক্রেসির কথা বলেছি কিন্তু পার্টিসিপেটি মানে পার্টিসিপেটি ডিসিশন মেকিং এটা বলিনি, ব্যাপারটা এরকম মনে হয় আর কি আমার কাছে। এখানে উনি ভবিষ্যৎ প্রজন্মে উনি বলছেন রাইট বেসড কথা বলছেন, রাইটকে অ্যান্সার করতে হবে, কারণ আমি মনে করি দেখা অনেকগুলো আর্গুমেন্ট আছে তার পক্ষে বিপক্ষে, আউট অফ দোজ আর্গুমেন্টস আমি মনে করি রাইট বেসড আর্গুমেন্ট সবচেয়ে বেশি জোরালো হয় আর কি। কারণ উনি এটা বারবার দেখার চেষ্টা করছেন রাইট এবং রেসপন্সিবিলিটি রেসি প্রোগ্রাম এটা বলার চেষ্টা করেছেন যে হোয়াট দ্যার ইজ রাইট দ্যার রেসপন্সিবিলিটি, আই ডু এগ্রি উইথ হিম। কিন্তু এখন ওই প্রজন্মটা একটা মানে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, পরের প্রজন্মটা কোনো দ্যার ইজ নো কোনো ইন্ডিভিজুয়াল হিয়ার অ্যান্ড নোবডি ইজ টু ক্লেম হিয়ার অ্যাবাউট দ্য রাইটস। তো একটা অ্যাবস্ট্রাক্ট একটা কনসেপ্টকে রাইট কতটুকু ইনপোজ, রাইটটা কতটুকু এনশিওর করা যাবে, একটু যদি আমি ব্যাখ্যা দিতেন চাইলে হয়তো আমার আর একটু ভালো হতো আর কি। বা এখানে শ্যানোর কোনো ব্যাখ্যা আছে কিনা এটার উপরে আমি জানি না আর কি। কারণ রেসপন্সিবিলিটি রাইট যদি রেসিপ্রোকাল হয়, তো আমি যদি উনি কয়ের খয়ের কথা বলছেন এখানে খ আসেন উপস্থিত, খ ক্লেম করে যে ক তোমার উপর আমার রাইট আছে, এখন এগুলো উনি রেসপন্সিবিলিটি হবে এগুলো ফুলফিল করার। যদি নবডি হিয়ার টু ক্লেম অ্যাবাউট হি রাইটস, তাহলে রেসপন্সিবিলিটি কীভাবে আমি এখানে অ্যাপ্লাই করবো, সেখানে একটা প্রশ্ন থেকেই যায় আমার এখানে আর কি। আর পরের প্রজন্মের দায়িত্বের কথা উনি বলেছেন, পরের প্রজন্ম এখানে কতগুলো প্রশ্ন জড়িত যে হাউ লং, মানে কয় প্রজন্ম চিন্তা করবো। আর এখানে যখন আমি শাসন ডেভেলপমেন্ট সঙ্গে একটা ভালো সঙ্গ আছে আমার জানা মতে, যখন হেরিসের একটা বই আছে ইঞ্জিনিয়ারিং এথিক্স, সেখানে উনি ওই পরের প্রজন্মের দায়িত্ব যাচ্ছে আরও ইনডিশন টু দোজ আর্গুমেন্ট, উনি বলেছেন যে অ্যালোকেশন অফ রিসোর্সেস, যে আমি রিসোর্সটা কী পর্যন্ত আমি নিয়ে যেতে পারি, আমরা কোন জেনারেশন ভাবতে পারি, তার পিছনে টেকনোলজি ট্রান্সফার, এগুলো যখন বলেছেন দুজন এগুলোর কথা বলেছেন, কারণ এই সময়গুলোকে তো উনি যেগুলো বলেছেন এগুলো সহ ইন এডিশন টু দোজ কন্টেক্ট উনি এগুলো অ্যাড করেছেন। এখন রিসোর্স তখন ডিস্ট্রিবিউশন বলবো, অ্যালোকেশন বলবো, যে প্রজন্মরা কত বছর, 10 বছর, 20 ইয়ার্স, 50 ইয়ার্স, 100 ইয়ার্স, 500 ইয়ার্স, তারপরে এবং যেগুলো স্কার্স শিশু যেগুলো নন রিনিউয়েবল এগুলো কী হবে, আমি কত খরচ করবো, তাহলে কি শুডাই বিকজ রিসার্চের ফর দি এট দি কস্ট অফ মাই ওন সেফটি সিকিউরিটি অ্যান্ড এনজয়মেন্ট, এটা করা উচিত কিনা, এগুলো আমার বিতর্কিত প্রশ্ন। উনি এগুলোতে টাস্ক করিনি দেখলাম উনি।